কয়েকদিন আগে আমি একটা বাচ্চার মাথায় আঘাত লাগা নিয়ে ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে নানানজন নানান প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন। সেই জন্য এই বিষয়টি আরও একটু বিস্তারিত করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাচ্চা যদি কোনো উঁচু জায়গা থেকে পড়ে যায় বা সজোরে মাথায় আঘাত লাগে, তার পরপর কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে বাচ্চা যদি বমি করে খাবারজনিত কারণ ছাড়া অন্য কারণে, আর তার সঙ্গে সঙ্গে বাচ্চার কানের পাশে এই কান বা এই কান দুই কানের পাশে যদি ব্রুসিং সাইন, এটা কি, এটা হচ্ছে নীলচে কালো দাগ বা লালচে কালো দাগ বা সামান্য ফুলে ওঠা লক্ষ্য করেন, তাহলে অবশ্যই জানবেন এটা একটি বিপদের লক্ষণ। আর একবার ক্লিয়ার করি, ব্রুসিং সাইন যেটি হচ্ছে কানের পেছনে বা কানের এই পাশে মাথার দিকে করে, মাথার একটু নিচের দিকে নীলচে কালো দাগ বা লালচে কালো দাগ যদি ফুটে ওঠে, তাহলে জানবেন এটা হচ্ছে বাচ্চার ব্যাসিলার স্ক্যাল্প ফ্র্যাকচার, এই ফ্র্যাকচার বা মাথার খুলির হাড়ের আঘাত লাগার চিহ্ন। অর্থাৎ বাচ্চা আপনার ভয় পায় যে তার মাথায় কোনো আঘাত লাগলো কিনা, বড় কোনো কোনো গুরুতর বিষয় হয়ে গেল কিনা, তার কিন্তু লক্ষণ এখানে ফুটে উঠবে যে বাচ্চার মাথার খুলির হাড়ে যদি কখনো চোট লাগে, তাহলে কানের পেছনে ব্রুসিং সাইন অর্থাৎ নীলচে কালো দাগ বা লালচে কালো দাগ ফুটে উঠবে। এর সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় খেয়াল করবেন যে বাচ্চা বমি করছে কিনা, যদি বাচ্চা বমি করে অতি শক্ত ডাক্তারবাবুর কিন্তু শরণাপন্ন হবেন। বাচ্চা 3 ফুট বা তার উঁচু থেকে যদি পড়ে যায় বা সজোরে মাথার সামনের দিকে বা পেছনের দিকে যদি জোরের সঙ্গে আঘাত লাগে, তাহলে কিন্তু এই সাইন ফুটে উঠতে পারে, অর্থাৎ তার হাড়ে, খুলির হাড়ে আঘাত লেগেছে, এরকম ঘটনা ঘটে যেতে পারে। আরও একটু লক্ষণ আপনি খেয়াল করলে বুঝতে পারবেন, সেটি হলো বাচ্চা কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে বমি করবে, তার সঙ্গে সঙ্গে বাচ্চা নিস্তেজ হয়ে পড়বে, বাচ্চার উত্তেজনা হারিয়ে যাবে। এই সময় অবশ্যই দাগটি খেয়াল করবেন এবং ডাক্তারবাবুর কাছে যাবেন। আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে আমাকে পিং করতে পারেন, আমি আমার সাধ্যমতো আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন, ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন। ধন্যবাদ।